আচ্ছা, আপনি কি জানেন যে শুধুমাত্র আলু আর বাটার খেয়ে আপনি আপনার সারা জীবন কাটাতে পারেন? বা এমন একটি দেশ যেখানে কোনো মশা নেই, বা এমন একটি দেশ যেখানে গ্যাস, ইলেকট্রিক, জল সবই ফ্রিতে পাওয়া যায়, বা এমন একটি স্টেশন যেখানে শুধুমাত্র উঠবোস করলেই ফ্রিতে টিকিট পাওয়া যায়। তো আজকে এই ধরনের আরও অনেক অদ্ভুত ফ্যাক্টস নিয়ে আমরা আমাদের চ্যানেলে আবার হাজির। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের ছাড়া নতুনত্ব ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। প্রথম ফ্যাক্ট, আমাদের পুরো পৃথিবীর জীবনকালকে যদি আমরা একটা ক্যালেন্ডারের মধ্যে ভাগ করি, মানে ধরুন 12টা মাসের মধ্যে ভাগ করছি আমরা পুরো পৃথিবীর জীবনকালকে, তাহলে আমাদের পৃথিবীতে মানুষের যে জন্ম হয়েছিল সেটা পড়বে কখন জানেন? সেটা পড়বে 31শে ডিসেম্বরের রাত 11টা নাগাদ, মানে একদম শেষে। নেক্সট ফ্যাক্ট, আপনি কি জানেন যে আপনি আপনার পুরো জীবনকাল শুধুমাত্র আলু আর বাটার খেয়ে থাকতে পারেন? মানে এই দুটো জিনিস খেয়ে মানে আপনি আপনার পুরো জীবন অতিবাহিত করতে পারেন, কারণ এই দুটো জিনিসে আপনার শরীরে যত সব দরকারের নিউট্রিয়েন্টস সব পাওয়া যায়। নেক্সট ফ্যাক্ট, স্কোয়াট তো বুঝছেন, স্কোয়াট মানে এক ধরনের এক্সারসাইজ যেটা আমরা বাংলায় উঠবোস বলে থাকি। তো মস্কোতে ভিস্টাভোসায়ানা মেট্রো স্টেশনে আপনার জন্য ফ্রিতে মেট্রো টিকিটের অপশান আছে। যদি আপনি টিকিটে পয়সা দিতে না চান, তাহলে আপনার কাছে একটা অপশান আসবে 30 বার উঠবোস করার জন্য, আর আপনি 30 বার উঠবোস করলেই আপনি টিকিটটা ফ্রিয়ে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ওখানকার সরকার এটা এই জন্যই করেছে যাতে মানুষের শরীর ফিট থাকতে পারে, এবং পয়সা বাঁচানোর বাহানায় তারা যদি 3টে স্কোয়াটও করতে পারে তাহলে তাদের শরীর নিশ্চয়ই ফিট থাকবে, যেহেতু হেলথ ইজ ওয়েলথ, বুঝতেই পারছেন। তো সেখানকার সরকার তাদের পয়সার লোকসান করে মানুষের শরীর ভালো রাখছে। নেক্সট ফ্যাক্ট, এ ভয়েড বলে একটা 300 পেজের একটা অটোবায়োগ্রাফিক্যাল বই আছে, যেটা জর্জ পেরেকের নিজের অটোবায়োগ্রাফি এবং তিনি নিজেই লিখেছেন ওটা। কিন্তু মজার ব্যাপার হলো যে এই বইটিতে ইংরেজি অ্যালফাবেটের ই লেটারটা কোথাও ব্যবহার করা নেই। তিনি ছোটোবেলাতেই তার বাবা মাকে একটা হত্যাকাণ্ডে হারিয়ে ফেলেন এবং তারপর থেকে তিনি একটা ফেক আইডেন্টিটি নিয়ে জীবন কাটান। পরে এই বইটি তিনি লেখেন এবং বইয়ের মধ্যে একটা লেটারের মিসিংয়ের অর্থ বোঝাচ্ছে যে তার জীবনের লাইফ অ্যান্ড লস। মানে শুধু তাই নয় যে এই বইটি 12টা ভাষায় ট্রান্সলেশন আছে এবং প্রত্যেকটি ভাষাতেই সেই ভাষার গুরুত্বপূর্ণ একটা করে অক্ষর মিসিং আছে। নেক্সট ফ্যাক্ট, আমাদের এখানে কত মশা বলুন, তাই না? যদি মশার কামড় খেতে না চান তাহলে আপনাকে একটা দেশে যেতে হবে, সেই দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। হ্যাঁ, আইসল্যান্ড হলো পৃথিবীর একমাত্র এমন একটি জায়গা যেখানে কোনো মশা নেই, প্লাস কোনো সাপও নেই। শুধু সাপ কেন, কোনো ধরনের সরীসৃপ প্রাণী বা রেপটাইল সেখানে নেই, কিন্তু খুব কম সংখ্যক মাকড়সা আছে, কিন্তু সেই মাকড়সাগুলো কোনোটা আবার বিষাক্ত না। নেক্সট ফ্যাক্ট, আপনি যদি গুগলে 24154-3903 বলে সার্চ করেন এবং ইমেজেস সেকশানে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে অনেক লোক তাদের মাথা ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখেছে। কিরকম অদ্ভুত ছবি সব। নেক্সট ফ্যাক্ট, পুরো পৃথিবীতে তুর্কমেনিস্তান এমন একটা জায়গা যেখানে 1993 থেকে এখনও পর্যন্ত মানুষদের গ্যাস, জল অ্যান্ড ইলেকট্রিক পুরো ফ্রিতে দেওয়া হয়। নেক্সট ফ্যাক্ট, আধুনিক একটা পরীক্ষা থেকে দেখা গেছে যে ইঁদুরদের মধ্যেও ইমোশনাল এমপ্যাথি আছে। একটা পরীক্ষায় একটা ইঁদুরের একদিকে একটা খুব সুন্দর চকলেট দেওয়া হয়েছিল, আরেকটি দিকে একটা ইঁদুরকে ডুবতে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে বাঁচানোর জন্য। কিন্তু অবাক ব্যাপার হলো যে ইঁদুরটি সেই চকলেটটিকে একটা যে ইঁদুরটিকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছিল, মানে যে ইঁদুরটিকে মাঝখানে রাখা হয়েছিল, সেই ইঁদুরটি চকলেটটিকে না খেয়ে অন্য একটি ইঁদুরকে বাঁচানোর জন্য যায়। সো এখান থেকে তারা বুঝতে পারে যে ইঁদুরের মধ্যে একটা ইমোশনাল এমপ্যাথি আছে। নেক্সট একটা ফ্যাক্ট, একটা পরীক্ষা থেকে পাওয়া গেছে যে ইনল্যান্ড টাইপ্যান বলে একটা সাপ আছে, এই সাপটির যে বিষটা মানুষের শরীরে সবথেকে বেশি তাড়াতাড়ি এফেক্ট ফেলতে পারে। মানে বলতে পারেন যে মানুষের শরীরের ক্ষেত্রে মোস্ট ভেনোমিয়াস স্নেক ইন দ্য ওয়ার্ল্ড। যদিও বা এর কামড়ে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, কারণ এই যে সাপের এই সাপটার একটু শাই নেচার আছে। সো এই কারণেই অনেক লিস্টে এই সাপটিকে মোস্ট ভেনোমিয়াস স্নেকও বলা হয়। নেক্সট ফ্যাক্ট, 1995 সালে 600 বছরের পুরানো একটা বুদ্ধ মূর্তিকে সেখানকার পুরোহিতরা একটা ঘরের এদিক থেকে ওদিকে নিয়ে যেতে গিয়ে কোনো রকমে ফেলে ভেঙে ফেলেন। কিন্তু মজার ব্যাপার হলো যে ওই ভেঙে ফেলার পর বুদ্ধ মূর্তিটার উপরের যে স্তরটা সেইটা ভেঙে যায়, কিন্তু পুরোহিতরা জানতেন না যে তার ভিতরে কোনো কিছু আছে। তো সেখানে ওটা ভেঙে যাওয়ার পর দেখা যায় যে পুরো একটা সোনার বুদ্ধ মূর্তি, আর উপরে যেটা ভাঙে সেটা তার একটা শুধুমাত্র আস্তরণ ছিল, এবং সেইটি যে ভিতরের মূর্তিটা তাতে কোনো আঁচো লাগেনি। নেক্সট ফ্যাক্ট, কোকোকোলা মানে কোকোকোলা যে নাম শুনেছে কোম্পানি, এটা এত বড় কোম্পানি যে আর এর এত বেশি প্রোডাক্ট আছে, প্রায় 3900 কাছাকাছি প্রোডাক্ট আছে, যেমন স্প্রাইট, লিমকা, মাজা প্রচুর। মানে আপনি যদি ডেলি একটা করে প্রোডাক্ট খেতে বসেন কোকোকোলা, তাহলে আপনার এই টোটাল শেষ করতে আপনার সময় লাগবে ধরে নিন 10 বছরেরও বেশি। ফিনল্যান্ড বলে একটা দেশ আছে যার একটা জঙ্গলে একটা পাথর আছে যার নাম কুমাকেভির।
সো এই পাথরটার পজিশনটা এমন, এই পাথরটির পজিশন দেখে বিজ্ঞানীরা খুব অবাক হন, কারণ এইভাবে কোনো পাথর কীভাবে এতদিন ধরে টিকে আছে এটা খুব রহস্যের ব্যাপার একটা। ফিজিওলজিস্টের মতে যদি কোনো বন্ধুত্ব 7 বছরের বেশি থেকে যায় তাহলে সেই বন্ধুত্ব লাইফ টাইম চলে। রামান আর্তাকাভেটিয়া বলে একজন লোক ছিল যে কিনা আমেরিকায় একটি জাহাজে ছিল যেটি 1871 সালে দুর্ঘটনা হয় এবং জাহাজটি ডুবে যায়, কিন্তু রেস্কিউ টিম দ্বারা তিনি বেঁচে যান এবং তার সাথে আরও কয়েকজন বেঁচে যান, কিন্তু তিনি আর কোনোদিনও জাহাজ সফর করেননি ভয়েতে। তো 40 বছর তিনি জাহাজ থেকে দূরে ছিলেন, কিন্তু শেষ বয়সে তিনি ভাবলেন যে হয়তো এটা তার মনের ভুল যে উনি জল থেকে ভয় পান বা জাহাজ থেকে, সব জাহাজ তো ডুববে না। তো তিনি শেষ বয়সে ঠিক করলেন যে তিনি জাহাজে উঠবেন। তো 1912 সালে তিনি আরেকটি জাহাজে সফর করতে বেরোন এবং মজার ব্যাপার কী বলুন তো, সেই জাহাজটির নাম কী ছিল? সেই জাহাজটির নাম ছিল দি টাইটানিক। আর পরের ঘটনা তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনি কি জানেন যে একটা রিসার্চ থেকে পাওয়া গেছে যে ডাক্তারদের শুধুমাত্র খারাপ হাত লেখার জন্য এবং সেই খারাপ হাত লেখা থেকে এবং সেই খারাপ হাতের লেখা থেকে উল্টোপাল্টা ওষুধ খাওয়ার জন্য পুরো পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি রোগীরা প্রতি বছর মারা যায়। কানজি বলে একটা 40 বছরের শিম্পাঞ্জি আছে যে শুধু পাথর ঘষে আগুন জ্বালাতে পারে না, আবার নিজের অমলেটও বানিয়ে খেতে পারে, আর এপ ল্যাঙ্গুয়েজে মানুষের সাথে কথাও বলতে পারে। কুইরকি অ্যালন হচ্ছে একটি টার্ম যেটা সেই ধরনের মানুষদের বোঝায় যারা ক্যাজুয়ালি কারোর সাথে ডেটিং করতে পছন্দ করে না, মানে একা থাকতে এবং সিঙ্গেল থাকতে পছন্দ করে এবং কারোর জন্য অপেক্ষা করতে পছন্দ করে, ফর রাইট টাইম ফর দ্য রাইট পারসন, এই ধরনের মানুষদের কুইরকি অ্যালন বলে। সো এই ছিল আজকের কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্টস, আশা করি আপনার ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমরা আবারও হাজির হবো আরও নতুনত্ব ফ্যাক্টস।